একটি ছেলেকে শহর থেকে গ্রামে আসতে হলো বাসা বদল করে। শহরের ভাড়া বাড়ি থেকে নিজেদের গড়া কুটিরে শৈশবের সব মন কেমন করা স্মৃতি আর বন্ধু বান্ধব ফেলে। কিন্তু তার ভালো লাগলো, সবুজ ঘাসের মাঠ আর গাছপালা, পাশের পুকুর টলটলে সবুজ রং ঢালা, আলের ওপর দিয়ে সে পড়তে যায়, স্কুলে বন্ধুরা তার পায়ের দিকে তাকায়। ও বাবা, আমরা তো আসি খালি পায়, ব্যাগেতে বই, বই তো আমাদের হাতে দিব্যি যায়। তারপর অত্যাচার শুরু হয়, বন্ধুরা চুল ধরে টানে, জামায় কালি ছিটায়, ছেলেটির শহুরে সংস্কৃতি ধাক্কা খায়। মানিয়ে নেবার জন্য ওদেরই মতো হাতে বই নিয়ে খালি পায়ে স্কুলে যায়। হঠাৎ ছেলেটা পরীক্ষায় ফার্স্ট হয়, চারিদিকে খবর রটে যায়, শহর থেকে যে ছেলেটা এসেছে খারাপ নয়, ফার্স্ট হয়। তার উপর বন্ধুদের অত্যাচারও বন্ধ হয়। ছেলেটি বাড়িতে ফিরে আরো আরো বেশি বেশি পড়ে। হ্যারিকেনের আলোয়ে চিমনির কাছে পতঙ্গেরা আছড়ে পড়ে, ঘাবড়ে না গিয়ে মন দিয়ে ছেলেটি পড়ে যায়, খাকি হাফ প্যান্ট আর খালি গায়ে। ছেলেটা আস্তে আস্তে গ্রামকে ভালোবেসে ফেলে। সবুজ মাঠ, ঢেউ খেলে যাওয়া সোনালি ধানের ক্ষেত, পুকুরের টলটলে কালো জল, রাতের দিগন্ত বিস্তৃত কালো আকাশ, তারা ঝিলমিল করা আকাশ, গ্রামের দক্ষিণা বাতাস, সব সব ভালোবেসে ফেলে। তারপর কি হলো, গ্রামে প্রমোটার এলো, গড়ে উঠল আকাশচুম্বী ইমারত। ছেলেটির ছোট বাড়িটিকে ঘিরে ফেলল চার দিক দিয়ে। তার আকাশটা ছোট হলো, বাতাস আসা বন্ধ হলো, ছেলেটা পাগল হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে বলে, আমায় একটু আকাশ দেবে, আকাশ আমায় একটু বাতাস দেবে, বাতাস আমায় একটু আকাশ দেবে। লোকে বলে গ্রামে আরেকটা পাগল বাড়লো।